অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় দলে সমস্যা বাড়ছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আগামী 3-4 দিনের মধ্যে অস্ট্রেলিয়াগামী বিমান ধরতে পারছেন না রোহিত শর্মা ও ইশান্ত শর্মা। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে রয়েছেন দুই তারকা, তাদের ফিটনেস রিপোর্ট নিয়ে খুব একটা খুশি নয় এনসিএ। দুজনকেই সুস্থ হতে আরও সময় দিতে চান ন্যাশনাল ক্রিকেট একাডেমি। পরিস্থিতি যা, তাতে প্রথম দুই টেস্টে খেলা হচ্ছে না রোহিত শর্মা ও ইশান্ত শর্মার। টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী বলেছিলেন যে আগামী 4-5 দিনের মধ্যে রোহিত ও ইশান্ত যদি অস্ট্রেলিয়া না পৌঁছন তাহলে তাঁদের টেস্ট সিরিজে দলের বাইরে চলে যেতে হবে। চোটের কারণে সদ্য সমাপ্ত আইপিএল এর কয়েক ম্যাচ পরেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন ইশান্ত। অন্যদিকে রোহিত হ্যামস্ট্রিং এর চোটের কারণে আইপিএল এ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। রোহিত ও ইশান্তের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা অস্ট্রেলিয়ার কোয়ারেন্টাইনে কঠোর নিয়ম। অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর যে কোনো ব্যক্তিকে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। ভারত অস্ট্রেলিয়া টেস্ট শুরু হচ্ছে 17 ডিসেম্বর, এজন্য আগামী 3 বা 4 দিনের মধ্যে তারা যদি অস্ট্রেলিয়া না পৌঁছন তাহলে এই দুই ক্রিকেটারকে ক্যাঙ্গারু সিরিজে নাও পেতে পারে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। স্পোর্টস ব্যুরো, টাইমস বাংলা। নমস্কার, আমি কোলাঘাটের ভূমিপুত্র আবিদার মল্লিক। আপনাদের সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বদেশী পণ্য গ্রহণ এবং বিদেশি পণ্য বর্জনের মাধ্যম দিয়ে মৃতপ্রায় মৃৎশিল্পীদের হাতের তৈরি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকলে শুভ দীপাবলি উদযাপন করুন এবং কোভিড-19কে মাথায় রেখে সকলে মাস্ক পরিধান করুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন। ধন্যবাদ।